फेज और क्रॉस सेक्शन में देखो पी ए आर ए एस फेज आर क्रॉस. व्हाट इज द डिफरेंस बिटवीन फेज एंड क्रॉस? फेज एवं क्रॉस শুনলে আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে. এই ফেজটা কি ক্রসটা কি এই একটা আতঙ্ক কাজ করে. দেখো খুবই সহজ বিষয়, ফেজটা কি আর ক্রসটা কি? ফেজ জি আর ও ইউ সি এ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট. আর গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট থাক. আমি আমার মতো করে বলছি, তুমি তোমার মতো করে শিখবা, তুমি তোমার মতো করে দেখবা. অর্থাৎ হচ্ছে ফ্রেজ কিন্তু আমরা বাংলায় বলি কি যে শব্দ গুচ্ছ. শব্দগুচ্ছ মানে একের বেশি শব্দ থাকবে, ঠিক আছে? একের বেশি তোমার শব্দ থাকবে সেটাকে বলা হচ্ছে ফ্রেজ. এখানে বলছে এই গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট ফাইনাইট থাক বাই এ গ্রুপ অফ ওয়ার্ড উইচ হ্যাভ নো ফাইনাইট পার্ট. তুমি এই ভাবে বলতে পারো. এখন হচ্ছে শব্দ যার মধ্যে ভাগ, যেমন মনে করো যে এ ম্যান, এ ম্যান এটা এক কিছু শব্দের ভিতরে ভাগ নেয়. আবার তুমি দিতে পারো দা বি ও পি এল দ্য পিপল অফ বাংলাদেশ, বি এস এস পিপল অফ বাংলাদেশ. এখানে দেখো এক কিছু শব্দ শব্দ যার ভিতরে যদি ভার না থাকে তাকে বলা হচ্ছে ফ্রেজ. আর এদের ফ্রেজের যে ক্লাসিফিকেশন, নাউন ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, এগুলো কাকে বলে? যে শব্দটার উপরে দেখো, আ ম্যান যখন বলা হয়েছে তখন কি মানুষের উপর চাপ হয়েছে না? ম্যানটা কি নাউন না? এটা হচ্ছে নাউন ফ্রেজ. যদি বলতো হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এফ আর আই এন ডি, হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, তাহলে এটা কি প্রোনাউনের উপর চাপ দিয়েছে? তাহলে প্রোনাউন ফ্রেজ. ইন অর্ডার টু কার উপর চাপ দিয়েছে? প্রিপজিশনের উপর, এটা প্রিপজিশনাল ফ্রেজ. হ্যাঁ, ইজ ডুইং যদি ভার্বের ভার্বের উপর চাপ দেয় তাহলে ভার্বাল ফ্রেজ. ইংরেজিতে হয় এ বলে কোন শব্দ নেই, ইংরেজিতে হয় এই অথবা আ. আ গ্রুপ অফ ওয়ার্ড, আ গ্রুপ অফ ওয়ার্ড শব্দ তার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কি হয়ে যাচ্ছে? ক্লজ. আর একগুচ্ছ শব্দ যার মধ্যে কোনো ভার না থাকলে সেটা হয়ে যাচ্ছে কি? ফ্রেজ. ফ্রেজ এবং ক্লজ কোনো কঠিন কোনো বিষয় না, খুবই সহজ বিষয়. দেখা হচ্ছে যে যেমন ই ইজ আই হু, হুটা কি? হুটা হচ্ছে যে রিলেটিভ কোনো ভিত্তি কোনো কি করে পূর্ব পদ অনুযায়ী ভার নেয়. এখানে প্রেজেন্ট টেন্স আছে. হু অ্যাম রেসপন্সিবল এখানে এটা ইট আস